এই বাচ্চাটিকে আমি অ্যাডপ্ট এনেছিলাম, তো ও হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে, তার জন্য ওকে ভ্যাটের কাছে নিয়ে গিয়েছিলাম। আপনারা যারা মা ছাড়া বিড়ালের বাচ্চা পালছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনাদের বিড়ালের বাচ্চারও এই ধরনের প্রবলেম হতে পারে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এত ছোট বাচ্চার কি হলো আর ওকে কোথায় নিয়ে গেলাম, ও এখন কেমন আছে, সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রুশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুশাস ক্রিয়েটিভিটি। এনিওয়ে, দেখতেই পাচ্ছেন বাচ্চাটা একেবারেই চুপচাপ হয়ে গিয়েছে। ওর ভিডিও এর আগে যারা দেখেছেন তারা ওকে চিনেন, আমি এই বাচ্চাটাকে অ্যাডপ্ট এনেছিলাম আর সেই 10-12 দিন সময় থেকে ওকে আমি পালছি। ওর বয়স যখন 10 দিন ছিল তখন ওকে আনা হয়েছিল। যাই হোক, এই বাচ্চাটা অনেক বেশি চঞ্চল আর হঠাৎ করে ও এরকম অসুস্থ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন ও কিন্তু বমি করছে। তো ফার্স্ট টাইম এরকম সিক হলো, আমি খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম যে ওর কি হলো। দেখুন কতগুলো বমি করেছে, এটা কিন্তু মাঝরাতের ভিডিও, কিছুদিন ধরেই ও অসুস্থ ছিল, তারপরে এরকম মাঝরাতে ও হঠাৎ করে বমি করলো আর এছাড়াও কিছুই খাচ্ছিল না। তো তার জন্য ভাবলাম ওকে একটু ছাদে নিয়ে যাই, যাতে করে খোলা আকাশের নিচে ওর একটু ভালো লাগে। দেখলাম যে বাচ্চাটা ভালোই ফিল করছে, তবে তারপরেও কোনো কিছুই খাচ্ছিল না। আর এত ছোট বাচ্চা যদি কোনো কিছু না খায় সেটা আসলেই অনেক টেনশনের কথা। ও কিন্তু একেবারে মায়ের দুধও খাচ্ছিল না। আমাদের এখানে একটা পার্সিয়ান বিড়াল আছে, ও ওর দুধ খায়, তো সেটাও খাচ্ছিল না। এজন্যই ভাবলাম ওকে ভ্যাটের কাছে নিয়ে যাওয়া উচিত, কারণ যেহেতু ও খুবই ছোট বাচ্চা তাই এটা খুবই টেনশনের একটা বিষয়। এর জন্যই ওকে ভ্যাটের কাছে নিয়ে যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন ওকে ক্যাট ক্যারি ব্যাগে নিয়ে নিলাম, এই ব্যাগে করে ওকে নিয়ে যাব এখন ডাক্তারের কাছে। তো আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম, এই যে এটা হচ্ছে ওই ডাক্তারের চেম্বার। আমরা সবসময় যে ভ্যাটের কাছে নিয়ে যাই ওকেও তার কাছেই নিয়ে গিয়েছিলাম। আসলে দেশি বিদেশি বলে কোনো কথা না, আমার কাছে সব বিড়ালই সমান। আমি চাইলেই পারতাম ওকে আমাদের এলাকার কোনো লোকাল ভ্যাটের কাছে নিয়ে যেতে, তবে আমি সেটা করিনি, কারণ আমি চিন্তা করেছি আমার পার্সিয়ান বিড়ালগুলোকে আমি যে ভালো ডাক্তারকে দেখাই ওকেও আমি তার কাছে নিয়ে যাব, কারণ এটাও আমার বাচ্চার মতোই, আমি প্রত্যেকটা বিড়ালকে একই রকম ভালোবাসি। শুধু বিড়াল নয়, সকল পশু পাখি সকল প্রাণীকে আমি অনেক বেশি ভালোবাসি। যাই হোক গাইস, ইউ ক্যান সি বিড়ালটা কিন্তু এখানে একটু নর্মাল ফিল করছে, ও যদিও অনেক অসুস্থ তারপর এখানে একটু নর্মাল দেখা যাচ্ছে, হাঁটাচলা করছে, কারণ এখানে আরও বিড়ালরা আসে তো ওইটারে স্মেলটা ও পাচ্ছিল আর এই জন্যই নর্মাল ফিল করছিল। এমনিতে কিন্তু বাচ্চাটা অনেক দিন ধরে না খাওয়া, এত ছোট বাচ্চা যদি এতদিন ধরে না খাওয়া থাকে সেটা কিন্তু আসলেই দুশ্চিন্তার ব্যাপার। এমনিতে ওই বাচ্চাটা অনেক বেশি চঞ্চল ছিল, দেশি বিড়ালগুলো একটু চঞ্চল থাকে, প্লাস ও খেতে মাশাল্লাহ অনেক বেশি ভালোবাসত। এত ছোট বয়সে ও প্রচুর পরিমাণে খাবার খেত, যার কারণে মাঝে মাঝে ওকে ঘরে আটকিয়ে রাখতাম, কারণ এত বেশি খাবার খেলে এটাও স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। আর এইসব কথা মনে পড়ে অনেক বেশি খারাপ লাগছিল, ওর আগের দৃশ্যগুলো সব মনে পড়ে যাচ্ছিল। এত চঞ্চল বাচ্চাটা এত চুপচাপ হয়ে গিয়েছে, আমার অনেক মায়া লাগছিল ওকে দেখে, কারণ ওকে আমি প্রথম দিন থেকে অনেক ভালোবেসে এনেছি আর সেদিন থেকে অনেক ভালোবেসে বড় করছি। ও দেখুন মাশাল্লাহ কি সুন্দর আমার কোলে শুয়ে আছে, মানে একেবারে আমার ভক্ত। ও কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক বেশি ভালোবাসি। এত ছোট বাচ্চা, ওর জন্য আমার অনেক মায়া লাগছিল। তো যাই হোক, এই যে একটু পরে ডাক্তার চলে এসেছে, এতক্ষণ আমরা ওয়েটিংয়ে ছিলাম কারণ উনি ওটিতে ছিলেন। তো এই যে এখন ওকে চেক করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন বাচ্চাটা কিন্তু একেবারেই চিকন হয়ে গিয়েছিল। মাঝখানে ও খাওয়া দাওয়া করে কিন্তু একটু হেলদি হয়েছিল, এখন না খেয়ে কি অবস্থা। তো স্যার ওকে চেক করছিল, এদিকে আমার টেনশন বেড়ে যাচ্ছিল কি না কি হয়েছে বাচ্চাটার, আমি আসলে তখনও কিছুই জানতাম না, কারণ অনেকদিন ধরে অবজারভেশন করছিলাম যে ওর কি হয়েছে জানার জন্য, কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। আমরা বাসায় অনেকগুলো বিড়াল পালি, তার জন্য ওর অসুস্থ হলে আমরা বুঝি যে কি হয়েছে, প্রাথমিকভাবে অন্তত চিকিৎসা করতে পারি, বাট ওর ক্ষেত্রে কিছুই বুঝতে পারছিলাম না। ও খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিয়েছিল, পটি পর্যন্ত করছিল না, যার জন্য আমরা কিছুই বুঝতে না পেরে এখানে নিয়ে এসেছি। দেন ডাক্তার ওকে অনেকক্ষণ চেক আপ করার পর আমাদেরকে জানালো যে ওর নাকি কৃমি হয়েছে, আর এত ছোট বাচ্চার কৃমি হওয়া খুবই অস্বাভাবিক একটি বিষয়, আমার শুনে অনেক বেশি খারাপ লাগছিল। যাই হোক, রোগ হতেই পারে। তো এই যে ডাক্তার প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে দিয়েছিল, এগুলো ওনার অ্যাসিস্ট্যান্ট আমার হাজবেন্ডকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কিভাবে খাওয়াতে হবে, যেহেতু ও ছোট বাচ্চা তাই এগুলো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল। ওষুধটা একটু এদিক সেদিক হলে ওর প্রবলেম হতে পারে, এই জন্য ভালোভাবে
বুঝে নিচ্ছিল। যাই হোক, আমরা ওষুধগুলো বুঝে শুনে তারপরে হচ্ছে পেমেন্ট করে সেখান থেকে বেরিয়ে যাই। এই যে এটা হচ্ছে প্রেসক্রিপশনটা ওনাদের, তো এখানে লিখে দিয়েছিল সবই, ওষুধ দিয়েছিল তিনটা, একটা হচ্ছে সিরাপ আর দুইটা হচ্ছে ট্যাবলেট। তো সবকিছুই আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল কিভাবে খাওয়াতে হবে। তবে এখানে একটা বিষয় সাবধান করে দিচ্ছি, আপনারা প্লিজ এই প্রেসক্রিপশনের ওষুধ দেখে আপনাদের বিড়ালের বাচ্চাকে খাওয়াতে যাবেন না। কারণ আমাদের বিড়ালের বাচ্চার জন্য আমরা ভ্যাটের কাছে গিয়েছিলাম, ভ্যাট ওকে চেক আপ করে কি হয়েছে জেনে তারপর ওষুধ দিয়েছে। তো আপনারাও যদি দেখেন আপনাদের বিড়ালের বাচ্চা কৃমি হয়েছে আর তারপর যদি এখান থেকে দেখে দেখে ওষুধ খাওয়ান, সেই ক্ষেত্রে যদি ওদের কোনো ধরনের প্রবলেম হয় তাহলে সেটা দায়ভার কে নিবে। তার জন্যই বলছি এরকম প্রেসক্রিপশন দেখে উল্টো পাল্টা ওষুধ খাওয়াতে যাবেন না, আগে ডাক্তার দেখাবেন, ডাক্তার কি বলে সেটা শুনে সেই মোতাবেক ওষুধ খাওয়াবেন। যাই হোক, দেখতেই পাচ্ছেন বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ সুস্থ হয়ে গেছে, মাত্র 2 দিন ওষুধ খাওয়ার পরেই মাশাআল্লাহ একেবারেই সুস্থ হয়ে গিয়েছে। এখন দেখুন আমার অন্যান্য বিড়ালের বাচ্চার সাথে ও দিব্যি খাওয়া দাওয়া করছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, যেহেতু ওর মা নেই আমি ওকে পালছি, তো ও যাতে এখানে ভালো থাকে, সুস্থ থাকে এবং বেঁচে থাকে।